সপ্তম শ্রেণীর মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোক আটাইলৈ প্রীতি আর শুভেচ্ছা জানাইছো। ইয়ার আগর পাঠত তোমালোকক মই 11.1 অনুশীলনীর ভালেকেইটা প্রশ্ন উত্তর করে দিল, সেইকেইটা সাগে তোমালোকে সুন্দরক বুঝিছিলা। আজি সেই অনুশীলনীটোর বাকি আধৰুৱা প্রশ্নকেইটা উত্তর করবর কারণে এই ভিডিওটো প্রস্তুত করেছো। আহাসুন আমি সময় নষ্ট নকৰি ভিডিওটো আরম্ভ করো। প্রথমতে মই 10 নম্বর প্রশ্নটো ললো। এইটো এ বি সি ডি চতুর্ভুজ, ইয়ার এ সি কর্ণ এইটো দি গৈছে 12 মিটার। আকো যদি বি এল লম্ব এ সি, বিৰ পৰা এই এ সির উপর যদি বি এল লম্ব টানা যায়, আর ডি এম লম্ব এ সি, ইয়াত যদি ডি এম লম্ব টানা যায়, আর বি এল যদি 3 মিটার আর ডি এম 7 মিটার হয়, তেন্তে এ বি সি ডি চতুর্ভুজৰ কালি নির্ণয় করা। আমি জানো চতুর্ভুজৰ কালি ইয়ার শাখালম্ব দুডালৰ সমষ্টিৰ আধা আৰু কর্ণডালৰ পূৰণফল। তেনেকে কথা হয়তো তোমালোকে বুজি পোৱা নাই। আমি জানো চতুর্ভুজৰ কালি সমান হাফ ইনটু শাখালম্বৰ সমষ্টি ইনটু কর্ণ। ইয়াত শাখালম্বৰ সমষ্টি বুলি লিখা হৈছে, আচলতে সেইটো সম্পূর্ণ শুদ্ধ বাক্য নহয়। শাখালম্ব দুডালৰ মাপৰ যোগফল বা মাপৰ সমষ্টি, তেনেকে লিখিলে সম্পূর্ণ শুদ্ধ হয়। তথাপি তোমালোকে এইটো নিশ্চয় বুজিছা। এতিয়া আমি ইয়াত কি কৰিম, হাফ ইনটু শাখালম্ব দুডালৰ সমষ্টি কি দিছিলে, এডাল দিছিলে 7 আৰু এডাল দিছিলে 3, গতিকে এইটো হব 7+3, আৰু কর্ণডালৰ দিক দিয়া আছে 12, আৰু গোটেইখিনি হব বর্গ মিটাৰ। ইয়াৰ যিহেতু কালি উলিয়াব দিছে, গতিকে এইটো বর্গ মিটাৰ হব। সমান হাফ ইনটু 7 × 3 = 10 ইনটু 12 বর্গ মিটাৰ, সমান 2 × 10 কাটিলে 5 বাৰ যাব, গতিকে 5 × 12 সমান 60 বর্গ মিটার। এই চতুর্ভুজটো কালি হব 60 বর্গ মিটার। তোমালোকে চাগৈ সুন্দরক বুঝিছা। আকো এবার মই বুঝাই দিছো, চোৱা এইটো এটা চতুর্ভুজ, এডাল কর্ণ, ইয়ার 12 মিটার দিক, এই কর্ণডালৰ ওপৰত বি এল আৰু ডি এম লম্ব টনা হৈছে, ইয়াৰ জোখ 3 মিটার আৰু 7 মিটার। ইয়াৰ কালি উলিয়াব দিছে, কালি উলিয়াবলৈ কি কৰিব লাগে, এই শাখালম্ব যি দুডাল আছে এই দুডালৰ মাপটো যোগ কৰি পেলাই ইয়াৰ লগত পূৰণ কৰিব লাগে, এই কর্ণডালৰ লগত পূৰণ কৰিব লাগে, আৰু সেইখিনিৰ আধা লব লাগে, তেতিয়া আমি সেই চতুৰ্ভুজটোৰ কালি পাওঁ। তোমালোকে চাগৈ এই প্ৰশ্নটো সুন্দৰকৈ বুজিছা। এবার মই 11 নম্বৰ প্রশ্ন লৈছো। এই প্রশ্নটো খুব দীঘলীয়া প্রশ্ন, তোমালোকে ভালদরে কিতাবত চাই লোৱা। ই এফ জি এইচ চতুর্ভুজৰ ইজি কর্ণ, এই ইজি ডাল হৈছে কর্ণ, ইজিৰ ওপৰত এফ এম আৰু এইচ এন লম্ব, এফ এম আৰু এইচ এন ইহঁত দুইটা লম্ব। আকৌ কোৱা আছে এফ এম মানে 7 সেণ্টিমিটাৰ, এইচ এন মানে 5 সেণ্টিমিটাৰ। এতিয়া ইয়াত তিনিটা প্রশ্ন দিয়া আছে, ই এফ জিৰ কালি, ই এফ জি মানে ই এফ জি এই ত্ৰিভুজটো, প্ৰথমতে এই ত্ৰিভুজটো কালি উলিয়াব দিছে, তাৰপিছত ই এ জি, ই এ জি এই ত্ৰিভুজটো কালি উলিয়াব দিছে, আৰু ইয়াৰ পিছত ই এফ জি এইচৰ কালি গোটেই চতুৰ্ভুজটোৰে কালি উলিয়াব দিছে। আমি জানো ত্ৰিভুজৰ কালি সমান হাফ ইনটু ভূমি পূৰণ উন্নতি, আৰু এইটোও জানো শীৰ্ষবিন্দুৰ পৰা ভূমিলৈ টনা যিডাল লম্ব আছে সেই লম্বডালকে ত্ৰিভুজৰ উন্নতি বা উচ্চতা বুলি কোৱা হয়। ইয়াত তোমালোকে দেখিছা ইয়াত এটা চিন দিয়া আছে, এইটো সেই চিনটোৱে বুজাইছে এইটো লম্ব, আৰু ইতিমধ্যে আমাক কোৱায়ো আছে, আৰু সেইকাৰণে এইচ এনেই হ'ব ইয়াৰ উন্নতি, আৰু আমি এই ত্ৰিভুজটোৰ উন্নতিৰ ক্ষেত্ৰত সেইটোকে ধৰিম। ঠিক তেনেদৰে এই ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত উন্নতি হ'ব এফ এম, সেয়া আমি এই ত্ৰিভুজটো কালি প্ৰথমতে উলিয়াম, ই এফ জি কালি উলিয়াব দিছে, ই এফ জি ইয়াত লিখা ত্ৰিভুজ ই এফ
জির কালি সমান হাফ ইন্টু এটা ভূমি কি আছে এইটি বস্তুর ভূমি এইটো হব কারণ ইয়ার উপর লম্ব টানা গেছে গতি এইটোর দিক দিয়া আছে 28 আর উন্নতি হয়েছে হাত এটা হাত লিখি দিল সমান দুই রে 28 14 বার যাব তোমালোকে জানা 14 দুগুণ 28 গতি 14 পূরণ হাত হাত 14 98 এটা কালি যেহেতু এটো বর্গ আর সেন্টিমিটার আছে এই কারণে এটো বর্গ সেন্টিমিটার তোমালোকে এটো নিশ্চয় বুঝিছা ইয়ার পিছত আকো আমি আহিম এই ত্রিভুজটো কালি ত্রিভুজ ই ই এইচ জি ত্রিভুজ ই এইচ জির কালি সমান হাফ ইন্টু ভূমি এবার এইটে হব 28 ইন্টু উন্নতি এইটো হব এইচ এন অর্থাৎ এইটো 5 সমান দুইরে আকৌ 14 বার যাব গতি 5 14 70 বর্গ সেন্টিমিটার আকৌ আমার গোটেই যেটো সূত্র বুঝাইছিলে সেইটো আছিলে ই এফ জি এইচ এর কালি সূত্র বুঝো কালি অলপ আগতে আমি পালো কি আছিলে বিভাগৰ এক পূৰণ শাখালম্বৰ সমষ্টি পূৰণ কৰ্ণ হে আমি লিখিম বিভাগৰ এক ইনটু শাখালম্বৰ সমষ্টি কি হ'ব 5 + 7 ইনটু কৰ্ণ 28 এইটো হ'ব বৰ্গ সেন্টিমিটাৰ সমান হাফ ইনটু হাতে পাছে 12 ইনটু 28 বৰ্গ সেন্টিমিটাৰ এতিয়া দুইৰে 28 12 কাটিলে 6 বার যাব বা 2 রে 28 কাটিব পারা কোনো কথা নাই 2 রে 12 আমি কাটিম 6 বার যাব গতি 6 পূরণ 28 হব সমান 86 গুণ 48 এর 8 8 গুণ 4 6 গুণ 12 12 13 14 15 16 168 বর্গ সেন্টিমিটার এতিয়া আমি তিনিটা উত্তর পালো তোমালোকে নিশ্চয় বুঝিছা অঙ্কটো খুবই সহজ অঙ্ক আমি যেহেতু এই অঙ্কবিলাক কৰিয়েই আছো তোমালোকে কেবল অকনমান ভালদরে মনোযোগ দিবা নিশ্চয় বুঝিবলৈ সক্ষম হবা এবার লৈছো 12 নম্বর প্রশ্ন এই প্রশ্নটো খুব সহজ এটা চতুর্ভুজৰ কালি 11 বর্গ সেন্টিমিটার কর্ণ এডালৰ ওপৰত টনা শাখালম্ব দুডাল ক্রমে 2.5 সেন্টিমিটার আৰু 1.5 সেন্টিমিটার সেই কর্ণডালৰ দৈর্ঘ্য নির্ণয় করা সেই কর্ণডাল মানে যিডাল কর্ণৰ ওপৰত আমি শাখালম্ব টানিছো সেই কর্ণডালৰ দৈর্ঘ্য উলিয়াব দিছে আমি এনেকে এটা চতুর্ভুজ ধৰি ললো এই চতুর্ভুজটোৰ কর্ণ এডাল বুলিয়ে ধৰি ললো এতিয়া এই কর্ণডালৰ ওপৰত আমি ধৰি ললো যে এইডাল এডাল শাখালম্ব তোমাৰ দেখিছা এইডাল হৈছে এডাল শাখালম্ব আৰু এইডাল এডাল শাখালম্ব শাখালম্ব দুডালৰ আমি পৰিমাণ দিম এডাল 2.5 সেন্টিমিটার আছে এইটুকে ধরলো 2.5 সেন্টিমিটার আর এইটুক ধরলো 1.5 সেন্টিমিটার এটা সম্পূর্ণ মই জোখ নোহাকে আঁকিছো অর্থাৎ এখিনি যে 2.5 সেন্টিমিটার আছে সেইটো কথা নহয় কেবল তোমালোকক বুঝাবর কারণে আঁকিছো তোমালোকে যদি এইটো বহিত কিবা কারণত ছবিটো আঁকা তেতিয়াহলে জোখমতে আঁকিবা এতিয়া এই যিডাল কর্ণ এই কর্ণডালৰ ওপৰত যেহেতু এই শাখালম্ব দুডাল টনা হৈছে এই কর্ণডালৰ দিশটো আমাক উলিয়াব দিছে এতিয়া আমি লিখিম আমি জানো চতুৰ্ভুজৰ কালি সমান হাফ ইনটু শাখালম্বৰ মাপৰ সমষ্টি ইনটু কৰ্ণ কৰ্ণৰ দিশ গতিকে আমি কি লিখিম এতিয়া ইয়াত কৰ্ণডালৰ দিশটো আমি নাজানো সেয়ে আমি এইখিনি জানো যিখিনি জানো সেইখিনি লিখিম হাফ ইনটু শাখালম্বৰ সমষ্টি 2.5 + 1.5
কিন্তু এইটুক আমি নাজানো যেহেতু এইটুক ডি বুলিয়ে লিখিলো ইজ ইকুয়াল টু অলরেডি দিয়াই আছে আমাক কালি এটা সত্যি বুঝাও কালি এগারো বর্গ সেন্টিমিটার এইটুক আমার হব এগারো ইয়াত লিখি নিদিবা ডি ইজ ইকুয়াল টু কর্ণ কারণ আকৌ পরীক্ষকে ভাবিব ডি টু কোরপরা আহিল সেইকাৰণে লিখিবা ডি ইজ ইকুয়াল টু কর্ণ বা 1.2.5 আর 1.5 যোগ করলে দুই একে তিন একে চারি হব ফোর ডি ইজ ইকুয়াল টু দুই টু ইফালে গেলে হব বাইশ বা ডি ইজ ইকুয়াল টু টুয়েন্টি টু বাই ফোর টুয়েন্টি টু ফোরে ডিভাইড করলে কি হয় ডি ইজ ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার অর্থাৎ আমাক যিডাল কর্ণ ডি উলিয়াব দিছিলে সেই কর্ণডালৰ ডি হৈছে 5.5 সেন্টিমিটার তোমালোকে নিশ্চয় এই অঙ্কটো সুন্দরকৈ বুঝিলা এবাৰ লৈছো ১৩ নম্বৰ প্ৰশ্নটো ইয়াত চোৱা এটা ট্ৰেপিজিয়ামৰ সমান্তৰাল বাহু দুডালৰ মাপ ১৮ সেন্টিমিটাৰ আৰু ১৬ সেন্টিমিটাৰ সমান্তৰাল বাহু দুডালৰ মাজৰ দূৰত্ব ৮ সেন্টিমিটাৰ ট্ৰেপিজিয়ামটো কালি উলিওৱা খুব সহজ ট্ৰেপিজিয়াম ধৰা হ'ল এইটোৱে ট্ৰেপিজিয়াম বুলি কলো আমি এইটো আৰু এইটো সমান্তৰাল বাহু ইহঁতৰ যোগ দিয়াই আছে ১৮ আৰু ১৬ এইটো ১৮ আৰু এইটো ১৬ বুলি ধৰিলো ইহঁতৰ মাজৰ দূৰত্ব ৮ সেন্টিমিটাৰ গতিকে আমি এইখিনিৰ পৰা এনেকে নম্বৰ টানিলে মাজৰ দূৰত্বটো ওলাব এইটো ৮ সেন্টিমিটাৰ ট্ৰেপিজিয়ামটোৰ কালি উলিয়াব লাগে আমি আগতে পাইছো ট্ৰেপিজিয়ামৰ কালি হৈছে বিভাগৰ এক পূৰণ সমান্তৰাল বাহু দুটাৰ মাপৰ সমষ্টি পূৰণ উচ্চতা নিশ্চয় মনত আছে তোমালোকৰ সূত্ৰটো সেয়ে আমি ইয়াত লিখিম কালি সমান হাফ ইন্টু এইটিন প্লাস সিক্সটিন ইন্টু এইট সমান হাফ ইন্টু আঠে ছয় চৈধ্য চাৰি হাতে গ'লে একে একে দুই একে তিনি ইন্টু এইট দুইৰে আঠক চাৰিবাৰ যাব গতিকে চাৰি পূৰণ চৌত্ৰিশ সমান চাৰি চাৰি ষোল্ল ছয় হাতে গ'লে তিন চাৰিগুণ বাৰ একে তেৰ অৰ্থাৎ এশ ছয়ত্ৰিশ বৰ্গ চেণ্টিমিটাৰ আছিলে গতিকে বৰ্গ চেণ্টিমিটাৰ হ'ব এই ট্ৰেপিজিয়ামটোৰ কালি নিশ্চয় তোমালোকক আৰু ঘূৰাই ক'ব নালাগে তোমালোকে বুজি পাইছা ট্ৰেপিজিয়ামৰ কালি উলিয়াবলৈ বিভাগৰ এক প্ৰথমতে পাতিবা সমান্তৰাল বাহু দুটা যোগ কৰিবা এইটো আৰু এইটো আৰু তাৰ লগত উচ্চতাটো পূৰণ কৰিবা বা দূৰত্ব সমান্তৰাল বাহু দুটাৰ মাজৰ দূৰত্বটো পূৰণ কৰিবা তেতিয়াই ট্ৰেপিজিয়ামৰ কালি ওলাব নিশ্চয় তোমালোকে এই অংকটো সুন্দৰকৈ বুজিছা ছাত্ৰ ছাত্ৰীসকল আজিলৈ এই ভিডিঅ'টো মই ইমানতে সামৰি মাৰিব বিচাৰিছোঁ কাৰণ ইয়াৰ পিছত আৰু ভালেকেইটা প্ৰশ্ন আছে তাৰ কাৰণে আকৌ এটা নতুন ভিডিঅ'ৰ প্ৰয়োজন হ'ব আৰু নহ'লে এই ভিডিঅ'টো যথেষ্ট দীঘলীয়া হ'ব তোমালোকে আমনি পাবা সেই ভিডিঅ'টো প্ৰস্তুত কৰালৈকে তোমালোকে মোৰ চেনেল অনুপ্ৰেৰণা চাই থাকিবা তোমালোকৰ প্ৰত্যেকটা প্ৰশ্ন উত্তৰ দিবৰ কাৰণে মই চেষ্টা কৰিম তোমালোকে নিশ্চয় মন কৰিছা এয়া মই মোৰ নিজৰ ঘৰৰ ভিতৰত ক্লাছ কৰি আছোঁ স্কুলত যাব পৰা নাই তোমালোকে যাব পৰা নাই এই ক্ষেত্ৰত যথেষ্ট প্ৰতিবন্ধকতাৰ সৃষ্টি হৈছে কেতিয়াবা ট্ৰেক্টৰ আহে কেতিয়াবা এৰোপ্লেন আহে কেতিয়াবা আকৌ মোৰ মানুহে খবৰ ল'বলৈ আহে সকলোবিলাক বাধা বিঘিনি নেওচিও তোমালোকৰ কাৰণে মই ক্লাছ কৰি আছোঁ মোৰ ভিডিঅ'সমূহ ভাল পালে তোমালোকে লাইক কৰিবা বন্ধুসকলৰ লগত শ্বেয়াৰ কৰিবা সদয়খত তোমালোক আটাইলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰি আজি এই ভিডিঅ'টো ইমানতে সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ।